सुनिए कहीं कहना है आमी डांस भाई जानी ना आमी गान जानी चलो तुमरा এখানে একা শুনে এখন অনেক দর্শক আছে বুঝেছো এরা গান শুনতে এসেছে আমার আমার হেলাতে দেখানতে আসেনি এরা আমার গান শুনতে এসেছে বুঝেছো তোমরা না শুনে তোমাদের চুপ করে থাকো এরা আমাদের গান শুনবে কি গান শুনবে তো তোমরা তাইলে শুধু পুঙ্গা লড়াই দেখতে দেখবো বললে তোমাদেরকে পুঙ্গাই দেখাবো মুকার দেখাবো না আমার নাম সোনিয়া পুঙ্গাই দেখবা মুকার দেখবা না সামনে তো পাবাই না রসগোল্লা তো পিছনেই রসগোল্লা পাবো আমাকে চিনো না হ্যাঁ ওইটা মেলা দেখাচ্ছ তোমাদের মিয়া ছেলেগুলাই দেখছে আমি কিছু দেখি না আমি চক্কা না গান ধরো তো এটা কথা কি বলি গীত ঠিক আছে আমার ক্যাসেটের গীত শোনাবো তো কালকে আগামীকাল আপনাদের যাদের পেয়ারা বাগান আছে অবশ্যই পেয়ারা বাগানের আমি একটা গান মানে রিহার্সাল করেছি বা নিজে বেঁধেছি অবশ্য কালকে আপনাদেরকে সেই গানটা শোনাবো ঠিক আছে তো শুরু করছি এবার সেই গানটা যে গানটা আমার বন্ধুরা খুব ভালোবাসে হ্যাঁ ভাতারের ভাতে খাবো না শোনো শোনো তো শুরু করছি এই যে এখনকার মেয়েরা ভাতারের ভাত কেন খাবো না সেটাও শোনাবো তো চলো শুরু করছি সেই গানটা যে গানটা আমার বন্ধুদের বা আমার বান্ধবীদের খুব পছন্দ हो माथा बेधे Oh,
ও ভাতারের ভাত বিরি এই কাকে ভাতার থেকে চিনতে পারছি না গো আমরা এ ফাঁকে ফাঁকে যে গোল করে বসে আছে কে জানে এটা ঘরে বসে বাইরে বসে লোক ঠান্ডা টাকা লাগি বউ বউ খবরদার বিয়ে করব না এক টাকা করব তোমরা তো প্রথমে বলেছো রস খাবো না তো রস খাবা যখন রেকর্ডিং করবে তখন রস খাবা কিন্তু রস কি নামুনি বুঝ পড়াচ্ছে না ঠাকুর হ্যাঁ হ্যাঁ ওই এইটাই খাবে যখন রেকর্ডিং আসবে তখন তোমাদেরকে খেলাবে তখন খেয়েও আমার রস খাওয়া কিন্তু রস নাই আমার কাছে শুকনো শুকনো রস এরা খাবে তোমাদের খেতে হবে না ও ভাতারে ভাত খাবো না আমাকে কার ভাতে মজা লেগেছে তোমরা জানো আমার কুচি কুচি তোমাদের ভাতে